স্লিপ রিফনট দড়ি ভাঁজ করা অংশের মুক্ত প্রান্তটি ধরে টান দিলে গ্যারোটি খুব সহজে খুলে যায়। রিফনটের মতোই বাঁধতে হয়, তবে শেষের প্রান্তটিতে একটি ফসকা গ্যারো থাকে। ব্যান্ডেজ বা দড়ির দুই প্রান্ত দুই হাতে নিয়ে পেঁচ দিন। এরপর দড়ির যে কোনো প্রান্তকে ভাঁজ করে ওই ভাঁজ করা অংশকে তার নিজের মূল দড়ির পাশে সমান্তরালভাবে রেখে অপর অংশটিতে ভাঁজ করা অংশের সাথে পেঁচ দিন। আস্তে গ্যারোটি টান দিয়ে শক্ত করে নিন। এই গ্যারো ব্যান্ডেজ বাঁধার কাজে বেশি ব্যবহৃত হয়। দড়ি ভাঁজ করা অংশের মুক্ত প্রান্তটি ধরে টান দিলে গ্যারোটি খুব সহজে খুলে যায়। ব্যান্ডেজ বা দড়ির দুই প্রান্ত দুই হাতে নিয়ে পেঁচ দিন। এরপর দড়ির যে কোনো প্রান্তকে ভাঁজ করে ওই ভাঁজ করা অংশকে তার নিজের মূল দড়ির পাশে সমান্তরালভাবে রেখে অপর অংশটিতে ভাঁজ করা অংশের সাথে পেঁচ দিন। আস্তে গ্যারোটি টান দিয়ে শক্ত করে নিন। এই গ্যারো ব্যান্ডেজ বাঁধার কাজে বেশি ব্যবহৃত হয়। দড়ি ভাঁজ করা অংশের মুক্ত প্রান্তটি ধরে টান দিলে গ্যারোটি খুব সহজে খুলে যায়।